তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগবে। ওদিকে আমার মেয়ে কলা পাতা কেটে বসে পড়ে। খেয়ে দেখি। পুরো মজমজ করছে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার মা আজকে একটা কাজে গিয়েছে, সেই জন্য আমার ঠাকুমা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছে। এখানে আজকে ছোট ছোট শিঙাড়া বানানো হবে। তো এখানে আমি বাদাম ছাড়াচ্ছি, ওইখানে আমার ঠাকুমা ওই আলু ছোট ছোট করে শিঙাড়ার জন্য কুচে নিচ্ছে। বন্ধুরা, আমার ঠাকুমা আগে বাজারে যেত নিশ্চিন্দপুরে, তো সেখানে ছোট ছোট শিয়ারা কিনে আনতো, ছোটবেলা 1 টাকা করে পিস। তো সেই শিয়ারা এখন আজকে বানাবে, তো তোমরা দেখবে খুব সুন্দর স্বাদ লাগে। অনেক রকম ডিজাইন করবে শিয়ারা, শুধু ছোট ছোটই নয়। আলু চচ্চড়ি বাদাম দিয়ে করব। আলু চচ্চড়ি হয়ে গেলে তারপরে শিয়ারা হবে, তোমরা সব দেখতে থাকবে। ময়দাটা ঢালতেছি, এবারে ঠাসাটা হবে, তারপর আলু চচ্চড়ি হবে, তারপরে শিঙাড়া হবে, তারপরে তোমরা দেখতে থাকবে। নুন, তেল, নুনটা দাও, তেলটা দাও। তোমরা সব দেখো বাবা, তোমরা এখন এই করতে থাকি। ছিপিটা দে দে, জলটা দে, এই আর পারিনি। এগুলো কোথা থেকে শিখেছো? কোথা থেকে শিখেছি? দেখে দেখে শিখেছি। দোকানে গিয়ে শিখেছি, দোকানে কিনতে গিয়ে তারা করতে যে আমি দেখে শিখে গেছি। এই হচ্ছে সবে এই জোগাড় করতেছি। বন্ধুরা, এদিকে আমার আলু চচ্চড়ির জন্য এই বাদামটা লাগবে। বাদামটা ভাজার জন্য আমি এগুলো ধুয়ে নেবো, আর মা ওদিকে লেজি কেটে নিচ্ছে শিঙাড়ার জন্যে। তা আমি এদিকে চচ্চড়ি করবো, তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তুমি আগে ঠাকুর ঠাকুরদার খাওয়াতে করে, তুমি এটা কি করছিলে?
দোকানে গিয়ে শিখেছি। দোকানে গিয়ে শিখেছো? হ্যাঁ, দোকানদারেরা করতে দিল, আমি দেখে শিখে। বাহ, কার করে খাইছো? বাবা? বাবার খাইয়েছি, আমি খেয়েছি, ছেলেরা খেয়েছে। এবার বউদের খাওয়াবো, নাতিদের খাওয়াবো। না, তোরা এখানে ছিলি নি, আমার অরূপের করে খাইয়েছি। তোরা সব বাপের বাড়ি গেলি। ভেজে না তারপরে আলু দেবে। লঙ্কা গুঁড়ো করে দিবি। বন্ধুরা, লঙ্কা ভাজা ভেজে রেখে দিয়েছিল মা, এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তুই কেটে খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এবার বেলে এটা কাটতে হবে মধ্যিখান থেকে, কেটে তবে শিঙাড়া করতে হবে। আমার খাওয়াবি, আমি খাওয়াবো, আমি খাবো। আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আর পারবো নি, তোরা এবার করবি, আমি খাবো। কত দূর হলো? এই তো আরম্ভ হয়ে গেছে, তোরা কর না, ভাজ না, আমি তো করে দিচ্ছি। তুই এত সুন্দর করে তোমার দোকান করে দেবো। সেই দোকানে নাতি যা খাবে, নাতি খাবে, আর আমি ভাজ যাবো। শিয়া তৈরি করছে, আমি শিখে নিয়েছি। আমি এবারে করতে আরম্ভ করতে দিচ্ছি। আচ্ছা, না এটা দেখে নি ভালো করে। তিন গুণা করে নিতে হয়? আচ্ছা, চামচ গরম দিয়ে।
এই চামচটাই না, ওটা না, সেইটা দে বড়। ভালো করে মুছো দেখি। এই দেখো, এই দেখো, এই দেখে না, দেখে নিচ্ছি। হ্যাঁ নাও, দেখে নাও বন্ধুরা, দেখছো একটা 80 বছরের বৃদ্ধা কত সুন্দর শিয়ারা করছে, আর আমি পারছি না, মার কাছে শিখে নিচ্ছি এই প্রথম। আর মা আমাকে কোনোদিন করে খাওয়ায় নি, নাতি নাতনিদের খাইয়েছে, তাই দেখো কত সুন্দর শিয়াটা হয়েছে, 3 কোণা হয়েছে, হেবি সুন্দর খেতে হবে, খেতে লাগবে। আর এ আমার গালেও বেশ ঢুকে যাবে, দেখবো খেয়ে কেমন হবে। মা করেছে, জীবনে প্রথম খাবো, দোকানে অনেক কিনে খেয়েছি কিন্তু আজকে হাতে বানানো শিয়াড়া খাবো। তোমরাও চাইলে এইভাবে তৈরি করে খেতে পারো, আর আমি ভাজবো। মা বলছে তুই ভাজ, আমি ভাজবো। মা ওই যে তৈরি করছে আর আমি ভাজবো, তোমরা দেখো। বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে, আর শিয়াড়া ভাজার জন্য এই তেল দিয়েছি, সাদা তেল 500 গ্রাম সাদা তেল নিয়ে এসেছি। শিয়াড়া কি সুন্দর হয়েছে, হেবি সুন্দর। মা এত সুন্দর শিয়াড়া করতে জানে, আমি তো জানি না, শিখে নিলাম। মা তুমি কবার খেয়েছো, দিদির কবার খাইয়েছো? এখানটায় করিনি মোটে। হ্যাঁ কোথায় করেছো? টামফিতে বাড়ি গিয়ে একবার করেছো? ও, দিদি বাড়ি করে খাইয়েছো? আর এখানটায় ওই বারুকের করে। বন্ধুরা দিদির খাইয়েছে, নাতি নাতিদের খাইয়েছে, আমি কোনোদিন খাইনি, আজকে আমাকে প্রথম মানে তৈরি করে খাচ্ছে, আর আমি এদিকে শিয়ারা ভাজবো আর গরম গরম খাবো। বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে, এই তৈরি করা শিয়ারা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হ্যাঁ তেল গরম হয়ে গিয়েছে একদম, খুব দিলাম, এই দিলাম, এই একটা দিলাম। বন্ধুরা শিয়ারা কালারটা পুরো লাল বাদামি হয়ে গিয়েছে, আর দেখে তো মনে হচ্ছে একদম মানে মজমজ করছে, তুলে দেখবো কেমন, খেয়েও দেখবো, তোমরাও দেখো। বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, একদম বাদামি রঙের হয়ে গিয়েছে, এবার তুলে নেব, দেখো পুরো দোকানের মতো, তুলে নিচ্ছি। সুন্দর হয়েছে, এইভাবে ভাজলে খেতেও খুব সুন্দর লাগবে। ওদিকে আমার মেয়ে কলা পাতা কেটে বসে পড়েছে খাওয়ার জন্যে, সামলাতে পারছে না নিজেকে। বন্ধুরা আমাদের শিয়ারা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মার খেতে দিয়েছি, মা খাচ্ছে আর এদিকে মেয়েও খাচ্ছে, আর আমি এদিকে খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে, মা তো বানিয়েছে, খেয়ে দেখি। পুরো মজমজ করছে, পুরো দোকানের মতো হয়েছে, অসাধারণ। আমরা খেতে দেখি, পুরো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।